নামাজে আমরা কিভাবে খুশু ফিরিয়ে আনবো, কিভাবে আমরা আমাদের নামাজটাকে সুন্দর করব, এজন্য আমি আপনাদেরকে পাঁচটা টিপস আজকে দিয়ে যাব। কয়টা? পাঁচটা। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে নামাজটাকে বুঝার চেষ্টা করবেন। আমাদের মধ্যে বহু মুসলমান আছে নামাজটা বুঝে না, নামাজের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত নামাজে কি পড়ে কিছুই বুঝে না। নামাজটা বুঝার জন্য চেষ্টা করবেন, তাহলে নামাজে কনসেন্ট্রেশন বাড়বে, নামাজে মনোযোগ বাড়বে। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, কাসামতু সলাতু বাইনি ওয়া বাইনা আব্দি নিসফাইন, নামাজকে আমি আল্লাহ পাক আমার আর আমার বান্দার মধ্যে দুই ভাগ করে দিয়েছি। ফানিসফুহালি ওয়া নিসফুহালি আব্দি, নামাজের অর্ধেক হলো আমার জন্য আর অর্ধেক হলো আমার বান্দার জন্য। নামাজে যখন আমরা দাঁড়াই আমাদের সঙ্গে আল্লাহ কথা বলা শুরু করে দেন, আমরা যখন নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত শুরু করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নামাজে দাঁড়ানোর পর প্রথম আয়াত আমরা বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? আমরা বললাম ওগো আল্লাহ সমস্ত প্রশংসা হলো তোমার যিনি বিশ্ব জগতের রব। আমরা যখন নামাজে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করলাম, আল্লাহ তাআলা চুপ থাকেন না, সঙ্গে সঙ্গেই জবাব দেন হামিদানি আব্দি, আমার বান্দা নামাজে দাঁড়িয়ে আমার প্রশংসা করল। দুই নাম্বার আয়াত যখন আমরা বলি আর রহমানের রাহিম, ওগো আল্লাহ আপনি হচ্ছেন রহমান আপনি হচ্ছেন রাহিম, আল্লাহ তাআলা চুপ থাকেন না, সঙ্গে সঙ্গে জবাব দেন আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা নামাজে দাঁড়িয়ে আমার গুণকীর্তন করছে। তিন নাম্বার আয়াত যখন আমরা বলি মালিক ইয়াউমিদ্দিন, ওগো আল্লাহ বিচার দিবসের মালিক হচ্ছ তুমি, আল্লাহ তাআলা চুপ থাকেন না, সঙ্গে সঙ্গে জবাব দেন মাজ্জাদানি আব্দি, আমার বান্দা নামাজে দাঁড়িয়ে আমার শ্রেষ্ঠত্ব বয়ান করল। সুবহানাল্লাহ, সালাত ইজ এ কনভারসেশন বিটুইন অলমাইটি আল্লাহ এন্ড দ্য স্লেভ, নামাজ হচ্ছে আল্লাহ আর বান্দার মধ্যে কথা বলার জায়গা। সুবহানাল্লাহ, আপনি তো বুঝেন না এজন্য আপনার মনের ভেতরে কোনো আবেগ কাজ করে না। আহারে মুসল্লি, আপনি যদি বুঝতেন নামাজ শুরু করা থেকে নিয়ে সালাম ফেরানোর আগ পর্যন্ত আল্লাহ তাআলা আপনার প্রত্যেকটি কথার জবাব দেন, তাহলে তো মনোযোগ নামাজের বাহিরে কোনোদিনও যেত। আমাদের মনোযোগ নামাজ থইয়ে যে কত দিকে যায়, একবার ইমাম সাহেব এশার নামাজ শেষ করে মুসল্লিদেরকে বললেন, সম্মানিত মুসল্লি বৃন্দ, আজকের নামাজ তিন রাকাত হলো না চার রাকাত হলো? আমি তো কনফিউশনে পড়ে গিয়েছি, কেউ কোনো কথা কয় না। হঠাৎ এক মুসল্লি দাঁড়িয়ে বলে, ইমাম সাহেব আমি 100% কনফার্ম আজ আপনার নামাজ তিন রাকাতই হয়েছে। তো ইমাম সাহেব বললেন যে ভাই আপনি এত কনফিডেন্টলি কিভাবে বললেন? লোকটা তখন বলল, হুজুর বাজারে আমার চারটা দোকান আছে, আমি যখন এশার নামাজে আসি তখন প্রত্যেক রাকাতে এক একটা দোকানের হিসাব আমি কমপ্লিট করি, প্রত্যেক দিন আমি আমার চারটা দোকানের হিসাব শেষ করতে পারি, কিন্তু আজকে তিনটা দোকানের হিসাব শেষ হলো, আরো একটা দোকানের হিসাব বাকি থাকলো, তার মানে আপনার নামাজও আরো এক রাকাত বাকি আছে। এইরকম নামাজে দাঁড়িয়ে ব্যবসা বাণিজ্যের হিসাব যদি কেউ শুরু করে দেয়, এটা কি নামাজের কোনো খুশু হলো? এটা তো নামাজের খুশু পরিপন্থী কাজ হয়ে গেল। নামাজে খুশু ফিরিয়ে আনার জন্য আমি এক নাম্বার যে টিপস আপনাদেরকে দিলাম, নামাজটাকে বুঝার চেষ্টা করতে, নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত কি পড়ে এটা বুঝার চেষ্টা করেন। কিছুই তো বুঝেন না, কিছুই তো বুঝেন না, রুকুতে গিয়ে পড়েন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, এই যে নামাজে গিয়ে প্রত্যেকবার আপনি প্রশংসা করছেন কার, আওয়াজ দেন প্রশংসা করছেন কার, তাসবিহগুলো জপছেন কার, আপনি যে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়ান, আপনি তো এটার অর্থ বুঝেন না, এটার অর্থ হলো বান্দারে তুমি যে রুকুতে গিয়ে তোমার রবের প্রশংসা করলে তোমার রব তোমার প্রশংসাগুলো শুনেছেন। সুবহানাল্লাহ, নামাজটা বুঝলে কত যে মজা লাগবে, আর না বুঝলে কোনো মজা পাওয়া যাবে? এজন্য নামাজটা বুঝার চেষ্টা করবেন। দুই নাম্বার হলো যখনই নামাজে দাঁড়াবেন ওই নামাজটাকে জীবনের শেষ নামাজ মনে করবেন, হয় নিউ স্ট্যান্ড ফর দ্য সালাত, কিপ ইন ইউর মাইন্ড ইটস ইউর ফাইনাল সালাত, যখনই আপনি নামাজে দাঁড়াবেন মাইন্ড সেট আপ করে ফেলবেন এটি হচ্ছে আপনার জীবনের শেষ নামাজ, এরপরে কোনোদিন আর নামাজে দাঁড়াতে পারবেন না। যদি এই দৃষ্টিভঙ্গি এই মানসিকতা নিয়ে নামাজে দাঁড়ান, আপনারাই জবাব দেন নামাজের বাহিরে মনোযোগ যাওয়ার সুযোগ আছে। দুই নাম্বার টিপস, নাম্বার থ্রি, তিন নাম্বার হচ্ছে রুকু এবং সাজদা ধীরস্থির ভাবে আদায় করবেন।
অনেকে আছেন যারা অনেকে আছেন রুকু সেজদা খুব দ্রুত দেন, কেউ কেউ তো রুকু সেজদা এত দ্রুত মারে দেখলে মনে হয় যেন লোকটা নামাজ আদায় করছে না, ফিজিক্যাল এক্সারসাইজ করছে। এরকম এত দ্রুত রুকু সেজদা দেওয়া যাবে না, ধীরস্থির ভাবে রুকু সেজদা দিতে হবে। এরপরে চার নাম্বার হলো, নামাজে যখনই দাঁড়াবেন এই ফিলিংসটা অন্তরে পয়দা করবেন, এই ফিলিংস এই ফিলিংসটা এই অনুভূতি অন্তরে জাগ্রত করবেন যে আল্লাহ তাআলার সাথে আমার এখন সাক্ষাৎকার চলছে, তখন মনোযোগ আর না আর নামাজের বাহিরে যাবে না। এরপরে নাম্বার ফাইভ, পাঁচ নাম্বার হচ্ছে আমাদের পূর্ববর্তী যারা সালফে সালেহিনদের, নামাজ থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, তবেই আমাদের নামাজের মধ্যে খুশু ফিরে আসবে। তাহলে আল্লাহ তাআলা এখানে বলছেন তাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন, সাকসেসফুল ইনডিড আর দ্য বিলিভার্স দোজ হু হাম্বল দেমসেলভস ইন দেয়ার প্রেয়ার, সফলকাম হয়েছে তারা নামাজে বিনয় অবলম্বন করেছে যারা। তাহলে সফলকাম হওয়ার জন্য এক নাম্বার যে কাজ করা লাগবে সেটা কি, খুশুয়ের সাথে নামাজ আদায়কারী হয়ে যেতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করে নিন, বলে আমিন।